গত 15 বছর আসলে সরাসরি সরকার আমাদেরকে নানাভাবে টাকা খাইয়ে দমিয়ে রেখেছে, আমাদের স্টুডেন্টকে ঘরে আটকে রাখা হয়েছে, আমরা আসতে পারিনি। আজ এখানে 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 সকল সহকারী শিক্ষকরা, প্রাথমিক সহকারী শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছেন, তাদের এক দফা এক দাবি, দশম গ্রেডের দাবিতে তারা এখানে এসেছেন। আমরা যেহেতু সহকারী শিক্ষক ময়মনসিংয়ের, আমি ঢাকায় পড়াশোনা করছি, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, ক্যান পাবলিকে পড়ি, যেহেতু আমি ঢাকায় পড়াশোনা করি আর আমার আম্মু সহকারী শিক্ষক হিসেবে যে বেতনটা পায় আমার পড়াশোনা করাতে তারা হিমশিম খেয়ে যাচ্ছে। আজ আমার আম্মুর এই বেতনে আমাকে পড়াশোনা করতে যেহেতু হিমশিম খেয়ে যাচ্ছে, তাই আমি মনে করি যে দশম গ্রেড যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা দরকার। আমি যেহেতু কঠোর আন্দোলন করেছি এই বৈষম্য দূর করার জন্য, বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে, দেশে কেন এখনও বৈষম্য আছে? একটা শিক্ষক একটা জাতি গড়ার কারিগর, শিক্ষককে যদি আজ নিচু করে রাখা হয় তাহলে একটা জাতি কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। শিক্ষককে যথাযথ সম্মান করতে হবে। আমরা যদি আজ শিক্ষকদেরকে সম্মান করতে না পারি, আমরা মনে করি বাংলাদেশ উঁচু হয়ে দাঁড়াতে পারবে না। এই শিক্ষকদেরকে টাকা দিয়ে নয়, টাকা সব নয়, কিন্তু শিক্ষকদের যে সম্মানটা, আমরা চাই শিক্ষকদের সম্মানটা দিতে। আজ এখানে সকল শিক্ষকরা এখানে সম্মিলিত হয়েছে তাদের এক দফা এক দাবি, দশম গ্রেডের দাবিতে। যেহেতু আমাদের এখন সরকার, বর্তমান সরকার যিনি সকল বৈষম্য দূর করার চেষ্টা করছেন, তার কাছে একটাই দাবি থাকবে যে শিক্ষকদেরকে যথাযথ সম্মান করুন, শিক্ষকদেরকে যথাযথ সম্মানটা আপনি ফিরিয়ে দিন। গত 15 বছর আসলে সরাসরি সরকার আমাদেরকে নানাভাবে টাকা খাইয়ে দমিয়ে রেখেছে, আমাদের স্টুডেন্টকে ঘরে আটকে রাখা হয়েছে, আমরা আসতে পারিনি। কিন্তু এই তো গত জুলাই মাসে যা ঘটে গেল তারপর আমরা ঘরে থাকতে পারিনি, আমরা যান হাতে নিয়ে রাজপথে নেমেছি আমাদের অধিকারের জন্য, আমরা কঠোর আন্দোলন করেছি, আমরা রক্ত দিয়েছি, তারপরও এই সমস্ত বৈষম্য এখন তো সরকার নেই। এখন যেই বর্তমান সরকার আছে ওনার কাছে এক দাবি, কারণ এখন তো সরাসরি সরকার নেই, যে সরকার আছে ওনার কাছে আমাদের সকল দাবি আমরা তুলে ধরবো, উনি আস্তে আস্তে সকল বৈষম্য দূর করে দিবেন। তাই আজকে আমরা শিক্ষকদের একটা দাবি নিয়ে এসেছি, শিক্ষকদের দাবিটা যেন সে কতটুকু যুক্তিসঙ্গত জানি না, কিন্তু আমি মনে করি একটা শিক্ষক হিসেবে, একটা শিক্ষককে কখনো ছোট করে কোনো জাতি বড় হতে পারে না। তাই আগে শিক্ষকদেরকে গুরুত্ব দিতে হবে, তারপর রাষ্ট্রকে গুরুত্ব দিতে হবে, কারণ শিক্ষকই রাষ্ট্র গড়ার কারিগর। শিক্ষক যদি দেশে না থাকে কোনো জাতি উঁচু হয়ে দাঁড়াতে পারবে না, একটা শিক্ষককে যদি মূল্যায়ন করতে না পারে সেই রাষ্ট্র কোনোদিনও উন্নতি করতে পারবে না। তো আমার মতে এই দাবিটা যুক্তি, উচিত ছিল শিক্ষকদের মাঝখানে আবার ভাগ আছে, কিছু সরাসরি শিক্ষক আছে, সরাসরির পক্ষে আছে, আবার কিছু বিপক্ষে আছে, যারা সকল মানে পত্র কোনো দলাদলি করে না তারা এখানে এসেছে, আবার যারা সরাসরি সরকারের তারা ঘরে বসে আছে, তারা তাদের মতো আছে, তারাই যে কটু কথা বলছে। এখানে আসার আগে আম্মু অনেক মেসেজ পেয়েছে যে আপনি যাচ্ছেন দেখি কত দূর কী হয়, এরকম অনেক কটা এসেছে। তো দেখা যাক, আমরা এখানে সবাই এসেছি, এখন আমাদের সরকার যদি আমাদের দাবিটা পূরণ করে ফেলে তাহলে হয়তোবা আমরা সম্মানের সহিত বাঁচতে পারবো। আসলে মোট কথা হচ্ছে সহকারী শিক্ষকদের ফ্যামিলিটা অনেক বড় ফ্যামিলি, কিন্তু এতটুকু স্যালারি দিয়ে এত বড় ফ্যামিলি মেনটেন করা আসলেই কষ্টকর। ধন্যবাদ।